সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সহমতে সবাই ভালোই আছেন। নেত্রকোনা শখের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সারা বাংলাদেশের ডিমের পাইকারি বাজার দর জানিয়ে দিচ্ছে। আজকে 10ই নভেম্বর সমগ্র বাংলাদেশের এক পিস ডিম যে টাকায় পাইকারিভাবে বিক্রি হবে সেই রেটে জানিয়ে দিচ্ছি। ঢাকায় 8 টাকা 70 পয়সায় লাল, সাদা 8 টাকা 40 পয়সায়। গাজীপুর 8 টাকা 10 পয়সায় লাল, 7 টাকা 75 পয়সায় সাদা। চট্টগ্রাম 8 টাকায় লাল, 7 টাকা 60 পয়সায় সাদা। রাজশাহী 8 টাকা 20 পয়সায় লাল, 7 টাকা 60 পয়সায় সাদা। খুলনা 8 টাকা 50 পয়সায় লাল। বরিশাল 8 টাকা 20 পয়সায় লাল। ময়মনসিংহ 8 টাকা 25 পয়সায় লাল। নেত্রকোনা 8 টাকা 35 পয়সায় লাল। সিলেট 8 টাকা 25 পয়সায় লাল। রংপুর 8 টাকা 20 পয়সায় লাল। বগুড়া 8 টাকা 35 পয়সায় লাল। টাঙ্গাইল 8 টাকা 15 পয়সায় লাল। কিশোরগঞ্জ 8 টাকা 5 পয়সায় লাল। ভিউয়ার্স অনেকেই কল করেন আমাদের এলাকায় রেট কম, আমাদের এলাকায় রেট বেশি। এটা মূলত আপ ডাউন হয়, আপনার এইখান থেকে যখন শহর অঞ্চলে যায় ডিমটা তখন প্রত্যেকটা ডিম অথবা মুরগির একটা কেয়ারিং খরচ আছে, সেজন্যই কিছু কম বেশ হয়ে থাকে। টাঙ্গাইল 8 টাকা 15 পয়সায় লাল, বগুড়া 8 টাকা 35 পয়সায় লাল, রংপুর 8 টাকা 20 পয়সায় লাল, কিশোরগঞ্জ 8 টাকা 5 পয়সায় লাল, নরসিংদী 8 টাকায় লাল, সিরাজগঞ্জ 8 টাকা 20 পয়সায় লাল, ফরিদপুর 8 টাকা 30 পয়সায় লাল, পাবনা 7 টাকা 90 পয়সায় লাল, 7 টাকা 60 পয়সায় সাদা, নোয়াখালী 8 টাকা 60 পয়সায় লাল, ফিরোজপুর 8 টাকা 20 পয়সায় লাল, 7 টাকা 90 পয়সায় সাদা, যশোর 8 টাকা 70 পয়সায় লাল, কুমিল্লা 8 টাকা 10 পয়সায় লাল, কক্সবাজার 8 টাকা 20 পয়সায় লাল, 7 টাকা 70 পয়সায় সাদা। এই ছিল সমগ্র বাংলাদেশের পাইকারি ডিমের বাজার দর। স্ক্রিনের ভিডিওতে আপনারা আরও সাহায্যমূলক ভিডিও দেখতে পারবেন ভিডিও শেষে, তো সেইখান থেকে যদি ক্লিক করুন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন। আর আমাদের সাথে যুক্ত হতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করলেই আমাদের সাথে যুক্ত হতে পারবেন। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য। আগামী এপিসোড বাচ্চার বাজার দর 12টা থেকে 1টার সময়, মানে জাস্ট 12টার সময়ে আমরা দিতে চেষ্টা করি, সেই সময় দেখা হবে। আগামী এপিসোডে আরও কিছু কিছু নিউ নতুন সাহায্যমূলক ভিডিও, 4টার সময় আমরা অনেক সময় অনেক দিন আপনাদের কমেন্টের মতামতের ভিত্তিতেও কিন্তু ভিডিও তৈরি করি, তাই আপনার মূল্যবান কমেন্ট মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।